Assalamualaikum viewers. Shabai apna ra kemon achen amra alhamdulillah bhalo achi. Viewers ekhon London er shokal. To amar chhele ke ami school e diye eshechi. To ajke amar hocche holiday. Amar ajke class nai. Next week e amar class. To ajke hocche amar free time. To ami ei free time e ami ektu amar gacher jotno nibo. To amar viewers amar gacher kibhabe ami take care kori. To ajke viewers apnader shobar sathe share korbo. তো আমার ছেলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছেলের জু এখানে কারণ তার রুমে ডাইনোসর থাকতেই হবে তার রুমে ডাইনোসর টেডি বিয়ার থাকতেই হবে সে অনেক পছন্দ করে তো ভিউয়ার্স আপনাদের সবার সাথে আমি শিখা জাহান ভিডিওটি শেয়ার করতেছি আসলে লন্ডনে এখন শীত কমতেছে আর হচ্ছে এখন বাইরে রোদের তাপও বাড়তেছে তো এখন গাছগুলো আসলে প্রাণ ফিরে পাবে কারণ শীতের মধ্যে গাছগুলো অনেকটা নিস্তেজ হয়ে যায় তো এখন আস্তে আস্তে প্রত্যেকটি জানালায় রৌদ্র পাওয়া যাবে তো আজকে আমি সেজন্য গাছগুলোকে একটু সাট করে দেব ভিউয়ার্স আসলে আমি বাগান অনেক পছন্দ করি আর আমার রুফটপ গার্ডেন ছিল আজকে আমার ঘরের ভিতরে যে গাছগুলো সেগুলো টেক কেয়ার করব আর হচ্ছে আমার প্রায় গাছে ভিউয়ার্স ফুল আসছে তো আপনাদের সবার সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করতেছি তো আশা করি শিখা জাহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটা হচ্ছে স্পাইডার প্লান্ট তো এটা স্পাইডারের মতো চারিদিকে হাত পা ছড়াই দিছে তো আজকে আমি এটাকে একটু সাট করব আর এই যে দেখা যাচ্ছে আমার গাছে ফুল ভিউয়ার্স অনেক অনেকগুলো ফুল ফুটতেছে তো মরা ফুলগুলো ফলাই দিব আমার প্রত্যেকটি জানালাতেই এভাবে গাছ রয়েছে লন্ডনের উইন্ডোগুলোতে কখনোই গ্রিল থাকে না বাট এখানে সেফটি দেওয়া আছে কারণ পুরো জানালা ওপেন করা যায় না তো সেজন্য একটু ভয় কম গাছ ঘরে থাকা ভালো গাছের অবশ্য গাছের যত্ন নিতে হবে কারণ গাছের যত্ন নিলে গাছ ভালো থাকে নিজেদের মনও ভালো থাকে এটা আমার সাট করতে হবে না এটার মধ্যে কোনো আগাছা নাই বাট এটার মধ্যে আগাছা আছে এটা কিছু লেগ কেটে দিব কিন্তু আমার অনেক মায়া লাগে ভিউয়ার্স আমার গাছ এই সাফওয়ানের রুমের উইন্ডোর গাছগুলো ক্লিন করা হয়ে গেছে সব মরা পাতাগুলো কেটে কাটছাট করে দিছি এবং পাতাগুলো সুন্দর মুছে টুছে দিছি এখন সুন্দর চারিদিকে ফুল ফোটা শুরু হবে এটাও ফুল ফুটবে হোয়াইট ফুল ফুটবে ভিউয়ার্স আমার এই পাশের রুমের প্লান্টগুলো দেওয়া দেখুন এটাও ফুল ফুটতেছে খুব সুন্দর পিঙ্ক কালার ফুল ফুটবে স্নেক প্লান্টও অনেক বড় হয়ে গেছে আমার এই টপটাতে এই এটাও পিঙ্ক কালার ফুল ফুটবে বাট এই গাছটা শীতের মধ্যে অনেকটা নষ্ট হয়ে গেছে তো এখন আস্তে আস্তে গরম পড়লে গাছটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ
আর ব্যাম্বো প্লান্টটার চারিদিকে পাতা টাতা পাতা ছড়াইতেছে, তো এটা অবশ্য ফুল হয় না। তো আমি জাস্ট এগুলোতে একটু পানি দিয়ে দিব, কারণ এগুলো ক্লিনই আছে। জাস্ট এটা পানি দিয়ে দিব, এপাশে গাছগুলো একটু সেট করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছাট করে ফেলছি। তো আমার এই গার্ডেন গার্লস প্লান্টটাতে দুইটা কালার ফ্লাওয়ার, একটা পিঙ্ক কালার অ্যান্ড একটা হোয়াইট কালার। আমার এখানকার অনেক গাছই সাট করতে হবে, কারণ শীতে ঠান্ডায় গাছগুলো একদম ইয়েলো হয়ে যেতেছে। তো সেজন্য এখন আমি আস্তে আস্তে গাছগুলোকে সাট করে ডালপালাগুলো কেটে দিব। ভিউয়ার্স, আমার প্রত্যেকটি গাছ আমি ক্লিন করে ফেললাম। এপাশের গাছগুলো তেমন একটা গাছা হয় নাই। তো এখানেও মানি প্লান্টটা তেমন আগাছা নাই। তবে আমি টাইমলি প্রতি মর্নিংয়ে শীতের সময় দুই দিন পর পরই পানি দেই। ভিউয়ার্স, তো আজকে আমার গাছগুলো সব পরিষ্কার করে ফেললাম, আগাছাগুলো সাট করে দিলাম এবং প্রত্যেকটি গাছই ময়লা পরিষ্কার করলাম আর পানিও দিয়ে দিলাম। তো আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম আমার গাছের যত্ন নেওয়া। তো সবাই এভাবে ঘরের ভিতরে যাদের গাছ রয়েছে তারা এভাবে গাছের যত্ন নেবেন আর টাইমলি ঠিকমতো পানি দিবেন, আর হচ্ছে গাছের আগাছা হলে অবশ্যই কেটে দিবেন। আর গাছের মধ্যে অবশ্য রৌদ্র পেতে হবে, এমন জায়গায় গাছ রাখতে হবে। তো কিছু কিছু গাছ আছে যেগুলো রৌদ্র ছাড়াও রাখা যায়, তবে যেগুলো রৌদ্র প্রয়োজন সেগুলো জানালার কাছেই রাখতে হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।